আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা বোধহয় শুনেছেন। একটা গ্রামে তিনটে রোগী ছিল বাবা, খুব খেয়াল করে শুনবেন, একটা গ্রামে তিনটে রোগী ছিল। একটা রোগী হচ্ছে সাদা পাকর, সাদা গা, আর একটা হচ্ছে অন্ধ, আর একটা মাথায় টাক, মাথায় টাক। সারা গ্রামের লোক টেকে টেকে বলে ডাকে, আর বলদিন বা যদি চুল না থাকে মাথায় কিরম দেখায় তা বলদিন বা। আল্লাহ পাক বলছে, এই ফেরেশতা ওই গ্রামে যেয়ে ওই তিনজনের পরীক্ষা করে আইদি, ওরা কেমন। আল্লাহু আকবার, আল্লাহ পরীক্ষা করে আমাদের মাঝে মাঝে। আমরা ভাত লেব ওইছি, হঠাৎ ফকিরে বাবা কিছু দাও দিন, আমার খাওয়া না, আমার খাওয়া না। আমরা কি বলি, কামাই করে রেখে গেলি ধরো কেন থেকে। ও বাবা, আমরা রাঁটির মতো চোখ বার করে, ফকির বলতে তো দিবি চাই না দিবি একটু চোখ ছোট করে বল। ফকিরও আজকালকে তো অন্যরকম বাপ, দু টাকা দিলি লাই না, দু টাকা দিলি লেখতেন এখনকার ফকির, দু টাকায় কি হবে কি করবে, দশ টাকা দিয়ে। এখন ফকিরা চালাক হয়ে গেছে বল, অত সহজ না। এই যারা মোটর সাইকেল চড়ে দেখবেন ওকে বেগ আলাদা, আপনাদের রোডে কিরাম বেগ বাবা। আমার হাই পিকআপের গাড়ি চার চাকা, আমার আগে গিয়ে টাটা দিচ্ছে। আচ্ছা বলো দি, আমার ড্রাইভার যদি ঠিক মতো চালায় ও মোটর সাইকেল লাইট খুঁজে পাবে। আচ্ছা বলো দিন দেখি বা, জি ওর পিকআপ আলাদা, এই এখন একটু পিকআপটা মরে। যদি বলছেন কেন, তেল তো ১১০, পাঁচ টাকা কমিয়েছে বা, বেশ সময় গাড়ি লেছে। কি গাড়ি জানো, বুলেট, বুলেট। উকিলির সাথে বলতে বুলেট দিস, বলবি বুলেট নেব। আচ্ছা ওরে বুলেট ইংরাজি বানান লিখতে বলো দি, ও লিখতে পারবে না, লেখছে বুলেট। এইবার যে ১১০ টাকা তেল পাম্পে গিয়ে বলতে ৩০ টাকার দাম, ৩০ টাকার পামালা বলতে আর ৩০ টাকা তো মেকে যাবে, তোর তো গাড়ি যাবে না, দেখেছো বাপ। তখন বলতে ফিরিয়ে দেবো, কার ফিরিয়ে দিবি। হ্যাঁ আমরা মুসলমান, আমাদের বেগ প্রথম হয়, তারপর বেগ কিন্তু কমে যায়। এই জন্য বলছি ও শব্দ। এইবার ফেরেশতা এসে তিনটে বাড়িতে মানে জেকের করছে। প্রথম গেছে টাকালার বাড়ি, টাকালা যে বলছে বাবা আমি আল্লাহর ফকির, আমার কাছে যা চাবে তাই তোমার হবে, আমি দোয়া করলে। টেকে বলছে বাবা ফকির আমি চাবার কিছু নেই, আমি তো গরিব মানুষ, তো একটা জিনিস দিলে আমি খুশি হব। কি 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 বলে, আমার যে মাথায় চুল নেই, সারা দেশের লোক আমার টেকো বলে ডাকে, আমার মনটা বড় খারাপ, বুঝো খড়ি বেড়ে দেখা। ও টেকো কোথায় যাচ্ছ, মনটা খারাপ, একটু দোয়া করো তাকে যেন চুল ওঠে। আল্লাহর ফেরেশতা হাত গুলি দিল, আল্লাহ এ টেকোর চুল দাও, বলার সঙ্গে সঙ্গে কালো কুচকুচি চুল। টেকো হাত দিয়ে দেখে ঠিক হয়েছে, তুই তো ভালো ফকির। বলছে আর কিছু লেবা, বলছে লোব কি, আল্লাহ পাক যদি একটা উট দিত আমি বড় খুশি হতাম। ফেরেশতা দোয়া করলো, আল্লাহ এর একটা উট তুমি দিয়ে দাও মেয়ে উট। আবার উট এসে গেল, ফেরেশতা দোয়া করলো, আল্লাহ এই উটনির বদলে এর হাজারা উট তুমি দান করে দাও। বলার সঙ্গে সঙ্গে চলে গেল অন্ধের বাড়িতে, জেকের করা শুরু করে দিয়েছে। ও অন্ধ, আমি একজন ফকির এসেছি বাবা, তুমি আমার কাছে যা চাবে তোমার তাই দেব। ফকির বলছে বাবা, ফকির বলছে যা চাবে তাই দেব। অন্ধ ডেকে বলছে কাছে কাছে আমি দেখতে পাচ্ছি না, কাছে যেই এসেছে এইবারে গলাটা হাতটা জড়িয়ে ধরে বলছে, ও আল্লাহর ফকির আমার একটা জিনিস দিলে খুশি হব, কি দেব কি দেব, যদি আল্লাহ আমার দুটো চোখ ফিরিয়ে দেয়। আর আমার কিছু দরকার নেই, কারণ আমি অন্ধ কিছু দেখতে পাই না, আমি হাত রাত্রে চলি, আল্লাহ চোখ দিলে আমার আর কিছু দরকার নেই, আমি দুনিয়াটা একটু ভালো করে দেখতে চাই। অন্ধের কত কষ্ট বাবা, যারা অন্ধ দেখেছেন আপনারা কত দুঃখ। তাই বলছে আল্লাহ যদি আমাদের চোখ দিত আমার কোনো কিছুর দরকার ছিল না। ও ভাইরা রে, ফেরেশতা দোয়া করে দিয়েছে, এইবার চোখ হাত বলে বলতে আল্লাহ এর দুটো চোখ দিয়ে দাও। বলার সঙ্গে দুটো ফুটফুটে চোখ। এইবার ডেকে বলছে বাবা তুমি কি দুনিয়া দেখতে পাচ্ছ, ফকিরের গলাটা জড়িয়ে বলছে ফকির তুমি কি দোয়া করেছো, দুনিয়া দেখতে পাচ্ছি, আল্লাহ আমার বলে সুদিন দিয়েছে। আল্লাহর ফকির ডেকে বলছে ও অন্ধ তুমি আর কি চাবে বলো, আমি যা বলবো তা আল্লাহ দিয়ে দেবে। অন্ধ বলে দরকার নেই, আল্লাহ আমার দুটো চোখ দিয়ে তো আমার আর কি দরকার নেই, এই চোখ দিয়ে আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আল্লাহ চোখ দিয়েছে ইতি খুশি।
বলছে না আমি আল্লাহর ফকির, তুমি যা চাবে আমি তোমার তাই দিয়ে যাব। জোরে বলো তো। ও তখন বলছে আমি আর কিছু চাবো না, আমার একটা ছাগল দাও, একটু চড়াবো। দেখেন অন্ধ কি চাচ্ছে, ছাগল। উনি দোয়া করে দিলেন, আল্লাহ একটা বকরি ছাগলের দাও, এই ছাগলে যেন বেড়ে যায়, গোয়াল ঘর ভর্তি হয়। দোয়া করে দিল, একটা বকরি ছাগল এসে গেল। এই এই ছাগলে যা আল্লাহ তোর বাড়াবে। ফেরেশতা দোয়া করে দিল, বাস এইবার চলে গেল পাকরালার বাড়ি। জেকের করছে, বাবা পাকরালা আমি আল্লাহর ফকির, তুমি কিছু চাবে নেবে? আমি যা বলবো আল্লাহ পাক তাই দেবে। বলছে চাওয়া চাবি? আমার শরীরটা আগে ছিল ভালো, হঠাৎ মাঝখানে সাদা হয়ে গেছে, কেউ আমার পছন্দ করে না। বউ তাই বলে ওদিক ফিরে শুন, আমার কিরম হচ্ছে আমার, একটু দোয়া করে দিন অন্তত শরীরে ভালো হোক। ফেরেশতা তো একটু গায়ে হাত বুলিয়ে দেশে, বাস একদম সুন্দর শরীর, সে সাদা নেই। বলছে ঠিক হয়েছে? বলছে আল্লাহ কি ফকির তুমি, সত্যি আল্লাহ পাক তোমার হিকমত দিয়েছে। এ বলছে আর কিছু নেবে? তা বলছে আল্লাহ আলবি আমার তো কিছু দরকার নেই, তো আল্লাহ পাক যদি আমার একটা গাবি গরু দিত আর কিছু দরকার নেই। উনি দোয়া করলেন, গাবি গরু এসে গেল। এই এই না গাবি গরু তো আল্লাহ তোমার গোয়াল ঘর ভর্তি করে দেবে, তবে খবরদার আল্লাহ স্মরণ করো। আল্লাহর ফেরেশতা বলে সব কিছু দিয়ে চলে গেল। বাবা কয়েক বছর পর আল্লাহ পাক ডেকে বলছে, ও ফেরেশতা তোমরা চলে যাও, চলে যাও ওই তিনটে রোগীর বাড়ি, ওদের ওদের মনটা কেমন, ওদের মনটা কেমন একবার দেখে এসো, আল্লাহর দিকে না দুনিয়ার দিকে। ফেরেশতা চলে এসেছে প্রথম টেকোর বাড়ি, এসে বলছে ও ভাই আমি আল্লাহর ফকির তোমার বাড়ি এসেছি, আজকে দুপুরবেলা তোমার বাড়ি একটু খাবো, আর যত উঠাচ্ছে আমার দুটো দিতে হবে। টেকো বলছে বাড়ি কোথায়? বলছে কেন? তো বলছে লোক একটা চায় না, তুমি দুটো চাচ্ছ, দাম কত জানো, কষ্ট করে করেছি, কষ্ট করে হয়েছে। বলছে দালাম কোটা? বলছে সব কষ্ট। ফেরেশতা বলছে ওরে একটু পেছনে কথা চিন্তা কর। ভালো পেছনে কি চিন্তা করবো, তো আমি আমি বলে তুই টেকো ছিলি না, বলছে কীটা বলিস তোমার। ফেরেশতা বলছে পেছনে কত মনে কর কি ছিলিস, বলে যা ছিলাম তাই আছি। বলে আল্লাহ রে তোমার নিবুকারাম বান্দা, তোমার নিবুকারাম বান্দা আজকের আল্লাহ তোমার কথা আজকের ভোগ করে ভুলে গেছে। আল্লাহ আজকের মাথায় চুল ছিল না, আমি দোয়া করে দিয়েছিলাম চুল গজিয়েছে, আজকের উঠছে আমি উঠ দিয়েছি, আজকে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আজকে তোমার চিনতে পারলো না। আয় আল্লাহ রে আমি আজকের দোয়া করছি বারেন না বলছে আল্লাহ, আগে যা টেকো ছিল ওই টেকো বানিয়ে সব সম্পত্তি আল্লাহ বিলীন করে দে। ফেরেশতা দোয়া করেছে, আমাদের দোয়া তো না, ফেরেশতার দোয়া। জি সঙ্গে সঙ্গে মাথায় টাক, সব শেষ মুহূর্তের ভিতরে, বাবা মুহূর্তের ভিতরে। আল্লাহ পারে না? পারে না। এ জোরে বলেন পারে না? পারে না। পারে কি না? আমফান ঝড় হয় না আপনাদের দিকে? বা এই কথা বলেন না কেন? এক মিনিট দু মিনিট দেখেছেন আল্লাহ শ্মশান করে দিয়েছে, বাপ আল্লাহ শ্মশান করে দিয়েছে। ভুলে গেছো? ভুলে গেছো? চোখের পালক মারতে দেয়নি, শ্মশান করে দিয়ে গেছে, বড় বড় গাছগুলো শুয়ে পড়েছে। সকালবেলা চাচা বলতেছ কি জানেন, ঝড় ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে। আল্লাহ যখন ঝড় আসতেছে তখন দোয়া চালাচ্ছে ঘরে বসে, আল্লাহ অন্যদিকে দি, অন্যদিকে দি। জি আর যেই ঝড়টা থেমে গেছে বলতে ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে। এ কোন কোন নম্বর বেই মানে, একবার তো বললি নে যে আল্লাহ তুই যেটা করেছিস, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছিস, লাখ লাখ শুকরিয়া। এ কথা মুখে নেই, আজকের ওই টেকো পেছনের কথা মনে নেই, যা ছিল তাই আল্লাহর ফকির বদদোয়া করে দিয়েছে, চলে গেছে অন্ধের বাড়ি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একজন ফকির, আমি একজন ক্ষুধার্ত ভুখার্ত, আপনার বাড়ি দুপুরবেলা খাবো, আমাকে খেতে দেবেন, আর আপনার অনেক ছাগল আছে, আমার কি দুটো ছাগল দেবেন? ও ভাইরা রে অন্ধ গলা কানা জড়ি ধরে বলছে বাবা ফকির তুমি দুপুরবেলা আমার বাড়ি খাবে আর দুটো ছাগল নেবে? না না না, এ ছাগল তো আমার না, আল্লাহ দিয়েছে রে। ওরে ফকির
একদিন খাবে কেন? তুমি প্রত্যেক দিন আমার বাড়ি খাও, আর প্রত্যেক দিন আমি খাসি জবাই করে খেতে দেব, কারণ আমার চোখ অন্ধ ছিল, আমার দুনিয়া আল্লাহ দেখেছে, এই ছাগল বকরি আমার কিছু না, এসব কিন্তু আমার আল্লাহ। একটু জোরে বললেন না জি? এই জন্য বাড়িতে যখন বেরিত হয় একটু বিসমিল্লাহ বলে বেরিত হয়, না খালে আমি ছাড়বো না, খাতি হবে, আর একটা গোয়াল ঘর ছাগল তোমার দেবো, এ বলছে আমার কিচ্ছু লাগবে না, আমি চলে যাচ্ছি, আমি খাবো না, বলছে না খায় ছাড়বো না, এসেছো যখন একসঙ্গে বসে খাবো। জোরে বলো। ফেরেস্তা বলছে তো বড় বেকায়দা, এত বড় বেকায়দা, সঙ্গে সঙ্গে চোখের পলক মারতে দিল না, অদৃশ্য হয়ে গেল, হাত তুলে দোয়া দিয়ে গেল, আল্লাহ অন্ধ তোমার চিনেছে, এ যেন চিরকাল একই রকম থাকে। জোরে বলো। ফেরেস্তার দোয়া, জি ফেরেস্তার দোয়া, আল্লাহ এ তো নদু সদুর দোয়া না, বাস অন্ধ যা আপনার কামাই করেছিল আরো উতলে দিয়েছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই জন্য কোনো ফকির মিসকিন এলি বাবা একটু দিতে হয়, বাবা দিতে হয়, ডাঙি ডাঙি মাছ লেগেছ খড়ি বেড়ে, কোনো ফকির এসে চাচ্ছে, তুমি কি বলো তৈরি করিলি? দেখবে দুই একজনের কথা কিন্তু আলাদা, আবার দু একজন আছে কি এই আল্লাহ তো দেশে, আজকে যদি এক ডাঙি কম হতো, যা দুটো লেগে যা, এরম আসে না লোক, বলে আসে না বাবা, এই জন্য বলে কথা মিষ্টি, যার জগৎ মিষ্টি তার কথা মিষ্টি। জোরে বল। হ্যাঁ, এই জন্য কথা যখন বলতে হয় একটু মিষ্টি করে বলতে হয়, আজকে আমাদের তো মিষ্টি নেই বাবা, আমাদের তো মিষ্টি নেই, আমাদের মিষ্টি হবে কি করে, মিষ্টি হবে কি করে? বাচ্চা হওয়ার সময় একটু মধু দিতে হয় গালে, কি দিতে হয় আর কথা বলে না কেন? বাচ্চা যখন পেটে আসে মধু কিনে রাখতে হয়, যেই বাচ্চা পৃথিবীতে আসে একটু আঙুলি করে লে ওর গালে দিতে হয়, মুখ কথা মিষ্টি হয়, কিন্তু হবে কি বাবা? যন্ত্র তো বাড়ি হচ্ছে না, পিজিতে হচ্ছে, আর জি করে হচ্ছে, আর ওখানে কি মধু কিনে রেখেছে? ওই জন্য কথা কর্কশ, আমি জিজ্ঞেস করছি কচি মিলাদ হচ্ছে কোন দিক, দেখে লাও গা, আমার তোর যে কথা বারুতির মতো আর, হ্যাঁ হ্যালো জি, তার মানে আমি ওই আপনাদের হাই রোডে ওখান দেশে আমি পথ পাচ্ছি না, ছেলেরা ফোন করছে হুজুর আসেন কোথায়, আর ওখানে তো তিন চারটে পথ, একটা ইটির পথ আর একটা সরু ঢালাই আর একটা বড় ঢালাই, ঈদের ঈদ ময়দান দিয়ে একটা ঢালাই, আমি ওখানে জিজ্ঞেস করছি, আমার ড্রাইভার জিজ্ঞেস করছে, হ্যাঁ সে যেন অ্যাটম বোমের মতো কথা, তার মানে কি? বোঝা গেল ওর গালে মধু পড়িনি, ওর মধু দেয়নি, অন্য কিছু দেশল বা, এই জন্য কথা হবে মুসলমানের মিষ্টি কথা। জোরে বলুন। আমার রসুলের কথা ছিল মধুর মতো কথা, এই জন্য পাথর পর্যন্ত গলে যেত। জোরে বলুন। হ্যাঁ, যার কথা মিষ্টি তার দুনিয়া মিষ্টি। ফকির চলে গেছে আপা সাদা পাকরের বাড়ি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমি আল্লাহর ফকির কিছু দাও, আমি আল্লাহর ফকির কিছু দাও, তোমার অনেক গাবি গরু আছে, কিছু গরু আমার দাও, আমি গরিব কিছু গরু লব, আমি গরিব কিছু তোমার বাড়ি খাবো। সে বাবা পাকর আলা তো আরো উগ্র ভাব, কটা গরু নিবি? বলতে গোটা চারি, বলতে হাতের কাছা একে বাদ দেবো তোর, হলকুন টিপে দেবো তোর। ফেরেস্তা বলতে তুমি সাদা লোক ছেলে ঠিক হয়ে গেছো, ভুলে যাচ্ছ কেন? বলতে কেডা বলে সাদা, আমি তো এই তাতে ভুলে গেছো। ও ভাইরা রে, আল্লাহর ফকির দোয়া করলো, আল্লাহ তোমার চিনতে পারলো না, বুঝতে পারলো না, যা ছিল তাই বানিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে সাদা পাকর সব কিছু বিলীন হয়ে গেল, আল্লাহ পাক দিলেন না, এই তিনজনের মধ্যে অন্ধকার না দিয়ে দেয়। তাই বলি চৌমো আমার পূর্ব পাড়ার ভাইরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাবা বাড়ি বসে লাভ হবে না, একটা ঘন্টা দিন মাহফিলে বসো বাবা, আল্লাহ উতলে দেবে বাবা, একটু দোয়া যদি করো তোর মা বাবির কবরটা ঠান্ডা করে দেবে, একটু দোয়া যদি করো মা বাপ তোমাদের দোয়া করতে থাকবে, আজ কপাল যদি ভালো হয় এই মাহফিলে সে বসে যায়, কপাল খারাপ বসবে কি করে বাপ? তাই বলি ভাই রে, আল্লাহ কোরআনে বলেছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা তোরা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোদের স্মরণ করি। যারাই দেখেছে তারাই পেয়েছে, যারা ডাকেনি তারা পাইনি। আজকের আমরা মুসলমান যদি একটু দিল খুলে আল্লাহকে ডাকি, জি আজকের আল্লাহ খুশি হয়, খুশি হয়। মুসলমানের প্রথম অক্ষর মো,
আর মুসলমানের সম্পর্ক হবে মসজিদ। জোরে বলুন, চিল্লে বলুন, আমাদের সম্পর্ক কি হবে বাবা? মসজিদ। আজকের বলুন, আমরা কি মসজিদে যাই? মসজিদে যাই সকালবেলা? আমার মুয়াজ্জিন ভাই বুড়ো মানুষ, শুনলুন, 40 বছর এখানে আছে, আমার শুনে জানটা ঠান্ডা হয়েছে বাবা। এখন তো বহু জায়গায় ইমাম টিকতেছে না, বড্ড জোর 1.5 বছর। হ্যাঁ, গত বছর যেখানে মিলা দেখেছি, এবছর গেছি অন্য ইমাম, আমি এই কি খবর, সেই ইমাম কই? বই তো হুজুর বাদ দিয়ে দিয়েছি। আমি কেন? তো তো অসুবিধা তোমার শুনতে হবে না। জি, আল্লাহ আকবার। কিন্তু এমন একটা লোক রেখেছেন, আমি তো জানি চিনি নাকি, আল্লাহ আকবার। আজ বহুদিন কাটিয়ে দিল আপনাদের কাছে, এটা একটা আল্লাহর রহম বাবা, আল্লাহর রহম আপনাদের কাছে কাটিয়ে দিয়েছে বাবা। এই জন্য তো বলি, আমার ভাই যখন আজান দেবে তখন কোথায় যাবেন? আগে যাবেন মসজিদে, খোদার ঘর। ওটা হচ্ছে কার ঘর? খোদার ঘর। নামাজের পরে দুটো হাত তুলে কাঁদবেন, আল্লাহ আমি গরিব, আমার বাচ্চা কাচ্চা গরিব, কিচ্ছু নেই আল্লাহ, আজকের আমার সংসার চলে না, আল্লাহ তুমি রুজির মালিক, আল্লাহ তুমি আমার দিয়ে দাও। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না? একটু কথা বলেন না বাবা, একটু জোরে বলেন, আল্লাহকে চাইলে আল্লাহ দেয় না? গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সোমা কাদু দিয়েছিলে তুমি ঢেলে। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? জি, যত চাইবেন তত পাবেন। মার স্থানের দুধ আমরা অকাতরে খেয়েছি, মার জীবনে কখনো পয়সা দেয়নি, দুধের দাম জীবনে কখনো আমরা দেইনি, শুধু আন্দাজে খেয়ে গেছি বাবা। যত খেয়েছি তত পেয়েছি, 2.5 বছর মা বুকে রক্ত দিয়েছে, এই দুধের এক নাম রক্ত। কেন? 60 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত শোধন করলে 1 ফোঁটা দুধ হয়। আন্দাজ পাচ্ছ না? আন্দাজ পাচ্ছ না? মারে এখন দূরপিন দিয়ে দেখতেছে, তুমি কেডা, তুমি কেডা, এই 60 ফোঁটা রক্ত শোধন করলে 1 ফোঁটা দুধ হয়। সেই দুধ তোর 2.5 বছর খাইয়েছে, তাহলে কত রক্ত তুই খাইছিস বল? হ্যাঁ, মা এখন পয়সা চাচ্ছে, তোর পকেটে হাত যায় না, খাসখাস করিস কেন? অত সবসময় দিতে হবে। আবার যদি বরিমা চায়, বাবা আমি চলে যাচ্ছি, বলতে হয় না, কড়কড়ে নোট দে, কড়কড়ে নোট ছাউড়ির হাতে। আবার বউ বলতেছে, কত দেশ? বলতে 200 দিচ্ছি। আর 200 দাও, আমার মা, ও আমার মা। আরে স্বামীর মায়েরা কার মা? কার মা? ওই বউ তো এখানে বললো না যে তোমার মা চেয়েছে এখানে কিছু দাও? বলবে না। তবে সব বউর কথা বলছি না, হয়তো মনে করতে খোকা ভাই বোধ হয় সব বউর কথা বলছে না। বাপ বাপ, অনেক বউ আছে শাশুর শ্বশুরির এত মহব্বত করে, শুনলে অবাক। জোরে বলি, জি, যমন ছিল আমার, ওয়াজ আপনারা শুনেছেন ক্যাসেটে, যমন ছিল আমার বিশ্ব নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কারে বলে মা, কারে বলে বাবা, একটু লক্ষ্য করেছেন? আমি একটুখানি টাচ দিয়ে যাচ্ছি, সব বলবো না, একটু টাচ দিয়ে যাচ্ছি, আমার মা বোনেরা আপনারা একটু বুঝেলেন, লাভ হবে। আমার নবীজির আব্বার নাম ছিল আবদুল্লাহ। কি নাম? জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে। আর নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। তবে এই চৌমুর আমিনা না, আমি নাম বলেছি, হয়তো কে আমিনা পর্দার অন্তরালে শুনতেছে, বলতো আমার নাম খোকা ভাই, কী করছে এসো? জি, আমি তোর নাম বলবো না, তুই তো খড়িবেড়ের বাজারে ঘোরা যন্ত্র। আর আমি যে আমিনার কথা বলছি, চেহারা কেউ দেখতে পায়নি। জোরে বলুন, এর নাম আমিনা। আমার নবী যে পেটে থাকবে সে মহিলা কেমন হবে বাবা? অত সহজ না। আল্লাহর নবীর আব্বা, নাম তার আব্দুল্লাহ, আব্দুল মুত্তালেব বাপের নাম। ইনার ছিল 10 ভাই, ছোট ভাই আব্দুল্লাহ, 9টা ভাই বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালেব উনি কাবার মুতাল্লি, উনি কাবার দেখভাল করে, কাবা ঝাড় দেয়, কাবা নাপা পোতা করে, উনি কাবার মুতাল্লি। আল্লাহর কি মহিমা, আব্দুল মুত্তালেব 9টা ছেলে ডেকে বলল, বাবা তোমাদের তো বিয়ে থাবা দিয়ে দিয়েছি বাবা, মেয়েদের বিয়ে হয়ে গেছে বাবা, আমার আব্দুল্লাহ মাত্র বাকি আছে, তোমরা একটা কাজ করো, কাজ করো, আমি আব্দুল্লাহ বিয়ে দেব, একটা অন্তর ভালো মেয়ের দরকার, আমি বৌমা বলি জীবনটা কাটাবো, দেখো তো মক্কায় ভালো মেয়ে পাওয়া যায় কি। ও ভাইরা রে, এইবার 9টা ছেলে বাড়িতে বেরিয়ে পড়লো মেয়ের খোঁজে, বাবা তন্ন তন্ন করলো, বাড়ি বাড়ি গেল, গ্রামগঞ্জে গেল, কিন্তু আব্দুল্লাহ বউ হবে এমন মেয়ে বাবা চোখে মিললো না। আগের দিনের মানুষ দেখা শুনে করে বিয়ে করতো বাবা, শান্তি ছিল সংসারে। হ্যাঁ, মা বাপ যেটা দেখে দেবে, ভাই যেটা দেখে দেবে, মামু যেটা দেখে দেবে সেইটা লোক।
এখন সব পাল্টে গেছে, ভাব পাল্টে গেছে। এখন ছেলে দেখে যেটা করবে ওইটা, বাপের বলতে তুই খেয়ে আয় গে কমপ্লিট, আর বাপও ঢেকে যাচ্ছে, কি করবো। আগের দিন ছিল আলাদা, বাপ যাবে, মামু যাবে, বাবা আপনার ভাই যাবে, আশপাশে খোঁজ নেবে মেয়েটা কেমন, হ্যাঁ মেয়েটা কেমন, আমি ওকে বৌমা করব, মেয়েটা ভালো হবে তো, মেয়েটা সুন্দর তো, আগে পাশে খোঁজলি তো, আবার মেয়ের বাপে যে খোঁজলি তো, ছেলেটা কেমন, বিড়ি খায় না তো, বলতেন না বলতে চাল চলবে, দেখেছে আগে খোঁজলি তো, এখন আর কারোর খোঁজ নেওয়ার দরকার নেই, ফোনে কথা দিচ্ছে, তুই আমার আমি তোর। আল্লাহু আকবার। জি আমি তো বলি সবচেয়ে কাল হচ্ছে ফোন বাবা, যেমন ভালো তমন খারাপ, ঠিক না ভুল বলছি বাবা? রাত তিনটের সময় জ্যাঁতার ভেতর লাইট জ্বলতে, তিনটে রাত, বাপ পেশাব করতে উঠে বলছে গেছি তোর ক্যাঁতার ভেতর লাইট জ্বলতেস কেন, ছেলে বলতে আলাদা লাইট, তুই বসব না, বাপ বোঝে না, বাপ বোঝে না আলাদা লাইট। হ্যাঁ আজকের আমাদের ছেলে মরে গেলে কবর জিয়ারাত করবে, শুয়ো কবরে শুয়ে তোমার ছেলে কবর জিয়ারাত করবে, ওই যে 22,000-24,000 টাকার ফোন দেছ, ওই ফোন তোমার কবরের দিকে ফিরিয়ে দেবে, বাপ তুই দেখ আমি দেখ, অত সহজ না বাবা, এ দুনিয়াটা কঠিন জায়গা, মনে করছে আয় রোজগার করছি ছেলের জন্যে, ওই ছেলে হবে তোমার কাল। জি খুব সাবধান বাবা। আব্দুল মুত্তালেব ছেলেদের ডেকে বলছে বাবা ছেলে তাহলে মেয়ে তোমরা পেলে না, না 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 ভালো মেয়ে তোমরা পেলাম না। এবার আব্দুল মুত্তালেব বলছে বাবা এক কাজ করো, তিনটে ছেলে আমার সঙ্গে চলো, একটু মদিনায় চলে যাই, মদিনায় চলে যাই, ওখানে যদি একটা মেয়ে ভালো পাওয়া যায় আমি আব্দুল্লার বিয়ে দেব। উটের পিঠে চলে গেল বাবা মদিনার বাজারে, জিজ্ঞেস করছে ও মদিনাবাসীরা, ও মদিনাবাসীরা আমার নাম আব্দুল মুত্তালেব, আমি হুলব কাবার মুতাল্লিক, আমি মক্কা থেকে এসেছি, এই মদিনার ভিতরে একটা সুন্দরী মেয়ে, ভালো আদুবি মেয়ে, ভালো সুন্দরী মেয়ে একটা বলে দাও, আমি আমার বৌমা বানাবো, আমি বৌমা করব। বলার সঙ্গে সঙ্গে বাজারে কিছু লোক বলছে ভাই মেয়ে যদি নিতে চান সোজা চলে যান বিশাল বাড়ি, ওই লোকের একটা মেয়ে আছে নাম তার আমিনা, জোরে বললেন না, যদি কপালে হয় তোমার নসিব হবে, নসিব হয়ে যাবে, এমন মেয়ে আমাদের মদিনায় নেই। চলে গেছে আব্দুল মুত্তালেব তিনটে ছেলে নিয়ে মেয়ের বাপের বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা বেরিয়ে এসো, তিনবার সালাম দেবার পরে বাড়িওয়ালা বেরিয়ে বলছো আলাইকুম সালাম, ভাই আপনি কে, ভাই আমার নাম আব্দুল মুত্তালেব, আমার বাড়ি মক্কা নগরে, আমি কাবার মুত্তাল্লি, আমি হচ্ছে কুরাইশ বংশের নেতা। ও ভাইরা রে মেয়ের বাপ নাম ছিল আব্দুল হাব জহুরি, বস চিন্তায় পড়ে গেল, যার লাখ লাখ টাকা দিলে, কোটি কোটি টাকা দিলে, যার দাওয়াত করলে পাওয়া যায় না, তিনি আমার বাড়ির সামনে হাজির। এই শুনে এই বলার পরে এক বিন্দু দেরি করতে না পেরে ওনার গলাখানা জোরে বাবা পাঁজা করে নিজের বিছানায় বসিয়ে এলা, ভাই আপনি আমার বাড়ি হঠাৎ, আমার তো আজকে আমার কপাল খুলে গেছে, আল্লাহর কাবার মুতাল্লি, আল্লাহর কাবার আজকের দেখভাল করা মানুষ আমার বাড়ি এসেছে, আপনি কি ভুল করে এসেছেন? বলছে না ভাই আমি সঠিক এসেছি, আপনার একটা মেয়ে আছে আমি একটু দেখতে এসেছি। বলে আমার মেয়ে কোথায় শুনলে? বলে বাজারে শুনেছি আপনার একটা ভালো সুন্দরী আদুবি মেয়ে আছে, মেয়েটা একটু দেখবো আমি। মেয়ের বাপ বলছে ভাই আপনি কাবার মুতাল্লি, আপনার সঙ্গে বেয়াদবি করব না, আপনি হলেন কুরাইশ বংশের নেতা, আপনি কোটি কোটি টাকার মালিক, আমি আপনার সাথে বাজে কথা বলবো না, দুঃখ নেবেন না, আমার মেয়ে আপনাকে দেখাবো না। অবাক, মেয়ে দেখাবেন না মানে আপনার মেয়ে আমি দেখবো, দেখাবেন না? বলছে ক্ষমা করুন আমি দেখাবো না। কেন, কারণটা কি? আপনি মেয়ে তো বিয়ে দেবেন, আমি একটু দেখি। বলে ভাই ও মক্কার ও কুরাইশ বংশের নেতা, আমি মেয়ের আনতে পারবো না, আমার মেয়ে তো আপনার সামনে আসবে না। কেন আসবে না, কেন আসবে না? বলে আমার এমন মেয়ে জীবনে কোনো দিন ওর চেহারা এই মদিনার কোনো ছেলে দেখেনি, আমার মেয়ে কোনো বেগানার সঙ্গে গল্প গুজব করেনি, এই বাড়ির মধ্যে থাকে, পর্দার সঙ্গে থাকে, বাইরে যখন যায় পর্দার সঙ্গে যায়, আমার আমিনাকে আপনি দেখতে পাবেন না, আমি আপনার দেখাতে পারবো না। কাবার মত বলেছিল ও ভাই
আপনি আপনার মেয়ের আমার নামটা একটুখানি বলেন, আপনার মেয়ে আমার কাছে চলে আসবে, আপনার আনতে হবে না। এই বলার পরে আব্দুল্লাহ জহুরি ঘরে গেল, মেয়েটার গলা খানে জড়িয়ে বলছে, মা মক্কা থেকে একটা মেহমান এসেছে, তোর একটু দেখতে চাচ্ছে। মেয়ে বলে, আব্বা রে, উনার নাম কি আব্দুল মোত্তালেব? উনি কি কাবার মোথাল্লি? আমাকে যদি দেখতে চায় কোনো কথা না, আমি ওনার সামনে যেতে রাজি। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না, আমি ওনার কাছে যেতে রাজি। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ চমকে গেল, ওমা মা, আজকের আমি তো তো বলিনি ওনার নাম, শুধু বলেছি মক্কার মেহমান, আর তুই জানলি কি করে, বুঝলি কি করে উনি আব্দুল মোত্তালে, তুই জানলি কি করে কাবার মোতাল্লি? মেয়েটা তখন আব্বার মুখের দিকে তাক বলছে, আব্বা আমি বলবো, আব্বা আমি বলবো, হেমা বলো। মেয়েটা বলে, আব্বা রে, আমি রাত্রে যখন শুয়ে থাকি বাবা, তিন দিন আমি স্বপ্ন দেখছি আব্বা জাঙ্গান, এই মক্কা থেকে কাবার মোতাল্লি আব্দুল মোতালেব উনি আমার দেখতে আসবে। তিন রাত স্বপ্ন দেখছি, তিন রাত স্বপ্ন দেখছি, উনি যখন এসেছে আমার স্বপ্ন যখন খেটে গেছে আমি ওনার সামনে যাব। জোরে বলো, দেখেন দিন মেয়েটা কেমন, মেয়েটা কেমন, আল্লাহ, আর আমাদের মেয়ে আমাদের আমে না স্বপ্ন দেখছে, আল্লাহ আকবার, খালাতে ভাসাতে পার্কে বেড়াচ্ছে, কি এদের স্বপ্ন আর আমেনার স্বপ্ন এক, অত সহজ না, ওনার স্বপ্ন আলাদা, যেহেতু নেককার আল্লাহ আলী আল্লাহর প্রেমের পাগল, ওনার স্বপ্নটা আলাদা। জি, আমরা অনেক সময় স্বপ্ন দেখি বাবা, কোথায় কিছু না, রাত্রি শুয়ে স্বপ্ন দেখছে সর লেগে বাড়ি কিনেছে, সর লেগে এদিক না সর লেগে, সকালবেলা উঠে দেখে সেরা বিছানে শুয়ে দিই, বলতে কি স্বপ্ন, আমি যে বাড়ি কিনিলুম কই, আর তোর স্বপ্ন, হ্যাঁ তুই বেড়ি খেয়ে শুচ্ছিস, কি স্বপ্ন দেখবি তুই, উজু কর, তিনটে তসবি আছে পড়, নবীর নামে দরুদ পড়, এই ডান হাতটা ডান চাবালি দে, পশ্চিম দিকে মুখ করে শো, সেই রাত্রি স্বপ্ন দেখলে বাস্তবে হবে। আল্লাহ আকবার, তুই সারাত মোবাইল থেকে দেখে সত্য, বলতে আমি স্বপ্ন দেখেছি সরলকে বাড়ি কিনিস, যা বাড়িতে যা, আল্লাহ আকবার, অত সহজ না বাবা, আদবের সঙ্গে থাকতে হয় তবে পাওয়া যাবে। আব্দুল মোত্তালেব আর কিছু বললেন না, মেয়েটা গুটি গুটি পায়, একটু করে এক গ্লাস পানি আর কিছু খেজুর বাবা হাতে করে নিয়ে আব্দুল মোত্তালেবের সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, উনি জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম, ও মামা তোমার নাম কি আমিনা? বলে আমার নাম আমিনা, বলে তোমার মুখটা একটু দেখবো মা, তোমার তো বোরকা পরা মা, তোমার মুখ দেখা যাচ্ছে না, যেই বলেছে মুখ দেখবো, আমিনা জননী সঙ্গে সঙ্গে বলে সামনের পর্দা তুলে দিয়েছে, মুখটা দেখা দিয়েছে, দেখার পরে আব্দুল মুত্তালিব এক নজরে তাকে, মা আল্লাহ তোর এত সুন্দর চেহারা করেছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি, আমি তো এমন নারী জীবনে দেখিনি, এমন মেয়ে জীবনে দেখিনি, তুমি হবে আমার ছোট বৌমা। পছন্দ কারে বলে, হ্যাঁ আল্লাহু আকবার, আব্দুল ওয়াহাব জহুরি ভাই মনে যদি কিছু না করেন আমার আর দেখা লাগবে না, আমি পছন্দ করেছি ছেলের বাপ, আপনার মেয়ে আমার বৌমা হবে। আব্দুল আব্দুল ওয়াহাব জহুরি বলছে, ভাই আপনি পছন্দ করেছেন তা আমি পছন্দ করি, আপনার ছেলে কোনটা এর ভেতরে? বলতে সে আসেনি, বলতে কই সে ছেলে কই? বলছে সে বাড়ি। তো বলছে তারা বাসা বেরেন ঠিক আসতো নাকি? বলছে আপনি বলেন কি আমার আব্দুল্লাহ বলছেন কি? বলছে হ্যাঁ আব্দুল্লাহ কেমন আমি দেখবো তারপর মত দেবো। সে মেয়ের বাবা সেই রাম, নত সদর বাপ না, সেই রাম বাবা বলছে আমি ছেলে দেখে তার মত দেবো, অত সহজ না। একটা ছেলের বললো বাবা উঠলে চলে যাও, তখন তো বাদ ছিল না, পেলেন ছিল না, উটির পিঠ। জি আল্লাহ, বাড়ি গেল, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে মেয়ের বাপের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, চেহারা লাবণ্য তো আলাদা বাপ, আলাদা যে তোমার নবীর নূত্য কপালে। জোরে বলুন, আব্দুল্লাহ চেহারা একবার যে দেখেছে পাগল হয়ে গেছে, মক্কার কত মেয়ে অফার দিয়েছিল আমি আব্দুল্লাহ বিয়ে করবো। জোরে বলুন,
কিন্তু আব্দুল্লাহ এমন ছেলে ছিল জীবনে মা বাপ ছাড়া জীবনে কোনো মেয়ের মত দেয়নি, এর নাম আব্দুল্লাহ। মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, মেয়ের বাপ চলে এসেছে তাকিয়ে আর অন্যদিকে তাকায় না, ভিতর থেকে আব্দুল মোত্তালে বলছে, ভাই আব্দুল আব জহুরি আমার ছেলে, দেখেছেন ওই ছেলে আব্দুল হাব জহুরি। আব্দুল মোত্তালেবের পাজা করে জড়িয়ে ধরে বলছে, ভাই এ চাঁদ কোথায় রেখেছিলেন? আমার মনে হয় আকাশের চাঁদ, আমার বাইরে আর দেখা লাগবে না, আমি ছেলে পছন্দ করেছি, উপযুক্ত উনি হবে আমার জামা। নবীর বাপ এমনি না, নবীর বাপ এমনি না। আল্লাহ তার লাবণ্য দিয়েছিল কত, চেহারা নূর দিয়েছিল কত, বাপ চেহারা দেখলে পাগল হয়ে যেত মানুষ। আর আমাদের ছেলেদের আল্লাহ বিড়ি খেয়ে খেয়ে খৈনি খেয়ে খেয়ে চাবাল দুটো ভেতর যাচ্ছে, ছেলে যত বড় হচ্ছে 26 বছর বয়স 27 বছর বয়স সুন্দর হবে কি, আল্লাহ আকবার শুয়ে পড়ছে দেখাচ্ছি তুরনো পাচ্ছে কেন, তার মানে বোঝা যাচ্ছে কি খাচ্ছে, শুধু এ খায় না আবার অন্য অন্য কি বলবো না, ও খাচ্ছে কি বুঝতে পেরেছেন বাপ, সব বোঝে আল্লাহ আকবার। আজ বলেন ছেলে কিরম হবে বাপ, এই জন্য তো এরম হচ্ছে বাপ, এই জন্য বলছি ছেলের মতো ছেলে তৈরি কর লাভ হবে। আব্দুল মুত্তালেব আব্দুল ওহাব জহুরি তাতে মেয়ের বাপ ছেলের বাপ এক জায়গায় বসে দিনকান ঠিক করছে, কবে কবে বিয়ে হবে, এইবার দিনকান ঠিক হলো বৃহস্পতিবারের দিবাগত রাত, আমার নবীর আব্বা আর নবীর মার বিয়ে হবে কবে, বৃহস্পতিবারের দিবাগত রাত। দেখেন দিনটা কেমন, দেখেন দিনটা কত বাছাই করার দিন, দেখেন জুম্মার দিন জোরে বলুন। আর আমাদের ছেলে দিন লাগে না, ছেলে বলতে বাবা তো দিন করতে হবে না, শুধু বলি আগে কাল যাব, আল্লাহ বলতেছে মঙ্গলবার বলতে তাতে কি হয়েছে, ওই হবে দেখেন দিন কি বিয়ে হচ্ছে বাবা, এই জন্য তো আজকে সংসার অশান্তি বাবা, সংসার শান্তি নেই, সংসার রুচিতে বরকত নেই, সংসার আয় যাই তার এত আয় করতেছে টিকছে না টিকছে না, দেখবে কি করে বাপ, একটু দিন কান ঠিক করে কাজ করতে হয় বাস। বৃহস্পতিবার দিবাগত রাত আমার নবী আব্বা মার বিয়ে হলো, জোরে বলুন সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না, এইবার বিয়ে হবার পরে কাজ কি হয়, কি হয় মেয়ে ছেলের বাড়ি যাবে, তাই তো নাকি বাবা, ঠিক বলছি না ভুল বলছি, মেয়ে ছেলের বাড়ি যাবে জি, এইবার যদি মেয়ের বাপ বলে পাঠাবো না ছেলে শুনবে, এই ঘরে কিন্তু ও আমার, ছেলে বলতেছ কি ও আমার, একদিন মেয়ের বাপ বলতো আমার, আর যেই কবুল বলেছে তখন ছেলে কি বলতেছে আমার, লোহার বেড়া দিলে টিকিট পারবে না আমি লে যাবো বাস, উটের পিঠে বসে আব্দুল্লাহ পিছনে আমে না, জোরে বলি কি সুন্দর, নবীর মা নবীর বাপ এক ইঞ্চির পিঠে যাচ্ছে, আল্লাহ যাদের জন্য কুল মকলুক আল্লাহ তৈরি করেছে, যাদের জন্য আল দুনিয়া তৈরি করেছে সেই উটের পিঠে আল্লাহ, আজকে নবীর মা আর নবীর বাপ বসে যাচ্ছে আল্লাহ আকবার, আকাশের মেঘগুলো নবীর মা নবীর বাপের মাথুকে ছায়া করে যাচ্ছে, জোরে বলুন আর একটু চিল্লে বলুন, আর এনারা কি মানুষ ছিল বাবা, স্বামী স্ত্রী স্বামী স্ত্রী। আর বর্তমান আমাদের কিছু কিছু ছেলে আছে বা এই আমরা তো গাড়িতে যাই বাবা কি করব, লজ্জায় বলতে পারি নে বা, কাঁচ দিয়ে তো দেখা যায় জানলা দিয়ে দেখা যায় জি আল্লাহ, মোটর সাইকেলে দুই একটা লে যাচ্ছে বা, নেগেটিভ পজিটিভ এক চেনার কায়দা নেই, ওটা ওর না অন্যের চেনার কায়দা নেই, তবে হ্যাঁ চেনা যায় কোনটা বলো দিন, যে মেয়েটা সরে বসে মাঝখানে ফাঁক বোঝা যায় ওটা ওর, যদি বলেন কেন, যদি বউ পেছনে বইয়েছে বউর কি বলে, সরে বস লোক কি বলবে, চল সরে বস আল্লাহ বউর সরিয়ে দিচ্ছে, আর যদি অন্য কোনো বউ ওঠে ঠিক করে ধর আল্লাহ তাহলে বলতে হবে এটা অন্য না আলাদা, আমার কথা বুঝতে পেরেছেন বাপ, এই জন্য বলছি বাবা অত সহজ না, নবীর মা আর নবীর বাপ এক মিটির পিটি আসছে, নেগেটিভ পজিটিভ এক, জোরে বলুন।
আল্লাহ পাক ওনাদের বড় ইজ্জত দিয়েছে। চলে এলো মক্কা কাবার সামনে, লেবে গেল আমেনা উটির পিঠ থেকে, লেবে গুটি 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 পায়। বাবা আব্দুল মোত্তালেবের ঘরে গেল, আব্দুল্লাহ লেবে গেল, মেয়েটা চলে গেল ঘরে। মক্কার মেয়েরা লাইন করে কাবার সামনে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহর বউকে একটু দেখব, না 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 না, যে মক্কার মেয়েরা লাইন করে দেখতে যেত সেই মেয়েটা একটু চোখে দেখতে রাজি, কেমন মেয়ে একটু চোখে দেখবো। এই বলে মক্কার মেয়েরা ওরা লাইন করে চলে গেছে ঘরে। বাবা যে দেখ আমিনা ঘরের কোনায় বসে, কি সুন্দরী নারী, লাইট লাগে না, সারা ঘর আমিনার চেহারা আলো করেছে। মেয়েরা বেরিয়ে আব্দুল মোত্তালেবের গলাটা জড়িয়ে বলছে, ও মোত্তালেব, ও আব্দুল মোত্তালেব, একবার বলো বলো এ আকাশের হুর তুমি কোথায় পেলে, আজকের মক্কার জমিন আলো করে দিয়েছে। আল্লাহ চেহারা কত লাবণ্য, আমিনার চোখের পাপড়ি, আমিনার ঠোঁট, আমিনার চুল, আমিনার কপাল, পাগল হয়ে যাচ্ছে মানুষ দেখলে। একই নারী, এমন নারী তো মনে হয় যেন আসমান থেকে নেমে এসেছে। আল্লাহ পাক এত সুচ্ছিরী সুন্দর করেছিল কারণ উনি তো নবীর মা হবে। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন, আল্লাহ পাক এত সুন্দর করেছিলেন। এইবারে স্বামী স্ত্রী সংসার করতে লাগলো, স্বামী স্ত্রী সংসার, আব্দুল্লাহ আমিনা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কারে বলে বাপ, আমি যদি বর্ণনা করি রাত কেটে যাবে। স্বামী স্ত্রী কারে বলে, সংক্ষেপ করে বলছি বাবা, এক বালিশে দুজন মাথা দেয়। জোরে বলুন, আব্দুল মোত্তালেবের নটা বউ আর এই একটা, তাহলে বৌমা কটা হলো বাবা? এই জোরে বলতে হবে, দশটা বৌমা, দশটা বৌমা। আব্দুল মোত্তালেব ভাগ করে দিয়েছে, দুদিন করে রান্না করবে, বড় বউ দুদিন, মেজ বউ দুদিন, সেজ বউ দুদিন, ছোট এই লাইন করে দিয়েছে। আমিনার এক দুদিন রান্না, আমিনার যদি রান্নার পালা পড়ে, আমিনা রান্না করার পরে শ্বশুর শাশুড়ির জন্যে আগে তরকারি তুলে আলাদা করে ঢেকে রাখে, এটা আমার আব্বা আম্মা খাবে, আমার নিজের মা নিজের বাপ, আজকের মদিনায় ওদের তো খেদমত করতে পারবে না, বহু রাস্তা, আমার স্বামীর মা বাপের আগে তরকারি তুলে খাইয়ে দেব। আহা, শ্বশুর শাশুড়ি যখন খায় আমি না গেলাস ধরে দাঁড়িয়ে থাকে, আমার শ্বশুর শাশুড়ি পানি চাইলে আমি আগে পানি দেবো। জোরে বলুন, দেখেন দিন বউকারে বলে বা বউকারে বলে, আর আমার আপনার ছেলে বিয়ে হয়েছে, যদি নাকি শ্বশুর একটু বলেছে বৌমা বৌমা তরকারি আর আসে, বউ বলতে কেন তো ডোলে পেটে অতি অচ্চারে, তোমার বলতে একটু ঝোল আন, একটু ঝোল আর দুটো ভাত লোবো, বলতো অত অত কাঁসর কেন তুমি, অত খাবা কেন তুমি, কার বলতেছে, ছেলের বাপে, কেটা বউ, দেখেছ কিরাম পানি দিচ্ছে বাবা। জি, আমরা যেমন এনেছি তেমন শুনতে হবে বাবা, তুমি তো দেখোনি, তুই তো যাওনি, খোঁজ তো লাওনি, ও মেয়েটা কেমন, খোঁজ যদি নিতে আজকে তোমার এই অবস্থা হতো না। আজকের শতকরা আমি তো বলবো 12 আনা, 12-7 কোটে যাও, আমার জাত বসে রে, আপনাদের কোট কোথায়, 12-7 তো, তাই ঠিক বলেছি, যান চলে যান, বটতলায় বসে রে আমার জাত, আমার তো বসি না, আমার তো 12-7 না, আমি তো মাঝে মাঝে যাই, যদি বসি কিসের জন্য যান, আমার অনেক বন্ধু বান্ধব আছে ওই এলাকায় গেলে, ওরা বলে হুজুর একটু ঘুরে যাবেন, একটু দেখে যাবেন, আবার অনেক আছে একটু এফিডেভিট করতে হয় অনেক কাজে, এখন তার নামের গণ্ডগোল, এফিডেভিট না করলে হয় না, ব্যাংকে যদি একটু একটা অক্ষরের ভুল হয়েছে আপনার এফিডেভিট করতে হবে, কোনো উপায় নেই বাবা। জি, আমি লক্ষ্য করে দেখেছি, হ্যাঁ সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, খোকা ভাই ভালো আছেন, আতে তুমি এখানে, বলতে হুজুর তুমি এখানে, আতে আমি এফিডেভিট করব এই জন্য এসেছি, আচ্ছা তুমি এখানে কেন, বলতে চুরি করিল, আতে ভালো পৌরুষ কাজ করেছে, আর একজন জিজ্ঞেস করছি করছি তুমি এখানে কেন, বউ কেস করি, দেখো দিন কি সুন্দর করে বসে রয়েছ। জি, আজকে আমাদের পয়সাগুলো কোথায় যাচ্ছে লক্ষ্য করেছো,
খুব সাবধান। আমি না শ্বশুর শাশুড়ির খাইয়ে আর এইবার স্বামী স্ত্রী দুজন এক বাসনে খায়। ও আমার চৌমুর মা, ও আমার চৌমুর বোনেরা, ও আমার বোন উত্তর আজকের বলে না পূর্ব পাড়ার বেটিরা বোনেরা, আমি নিজে বলছি নেই, আমার রসুল পাক তিনি বলে গেছেন, হাদিসে বর্ণনা হয়েছে, আমার নবী বলে গেছে, কোন স্বামী স্ত্রী যদি এক বাসনে খায় আল্লাহ তাদের রোগ দেয় না, এক বাসন যদি খায় আল্লাহ তাদের বিপদ থেকে বাঁচিয়ে দেয়, আল্লাহ তাদের সংসার উতলে দেয়, আল্লাহ রুজিতে বরকত দেয়। সবাই যদি চিল্লে বলেন সুবহানাল্লাহ। তবে এক বাসনে দুজন খেতে হবে, কারা? স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী এক বাসনে খেতে হবে তবে কিন্তু বরকত পাবে, অন্যথায় না। আমি না কি করে একই বাসনে ভাত, একই বাসনে খানা, একদিকে আমেনা মাখায় অপর দিকে আব্দুল্লাহ মাখায়। আমেনা কি করে আব্দুল্লাহর খানাগুলো নিজে নিয়ে মাখিয়ে মাখিয়ে স্বামীর গালে তুলে দেয়। জোরে বলুন, আব্দুল্লাহ কত খুশি, সত্যি আমার বউ আজ আমার গালে তুলে দেয়। আবার আব্দুল্লাহ কি করে মাখিয়ে আমেনার গালে তুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ অর্ধাঙ্গিনী করেছে, আপ্পার অর্ধেক আপ্পার বউ, আজকের আপ্পার জল করে লস হয়েছে, মাছ নেই, পোকা হয়েছে, লাখ লাখ টাকা দে না, মাথায় হাত দিয়ে বাড়ি এসছেন, বসে আছেন, বউ যদি এসে বলে এই তোমার মন খারাপ কেন, আঁচলটা দিয়ে তোমার মুখটা মুছকে দিলে, আর যদি একবার যদি বলে এই দেখো মন খারাপ করো না, লস হয়েছে, আল্লাহ দেবে। কে দেবে? আল্লাহ দেবে। কে বলছে? বউ। আচ্ছা বলো, তখন লসের কথা মনে হবে? বউ বলেছে, আর উপায় নেই। আর যদি অন্য বউ যদি বলে তুই দেনা করিলে টেরিনে গলা দাও কে, আমি কি করব তোমার? আচ্ছা বলো দিন, তখন মনটা কি হয়, মনটা কি হয়? তার জন্য কি সারিয়ে এনে পড়াবা তারপর দিন? আল্লাহু আকবার। এই জন্য তো জ্ঞানী নারীর দরকার, গুণী নারীর দরকার, ছেলেটাও ভালো হওয়া দরকার, তবে তো সংসার চলবে। দু মাস কেটে গেল, কি সুন্দর করে হঠাৎ আমেনা বালিশখানা তোলে, তুলে দেখে বালিশটা ভিজা, বালিশটা ভিজা। আমেনা কি করলেন, ভিজা বালিশটা পাঁজা করে নিয়ে আব্দুল্লাহর কাছে ছুটে গেছে। স্বামী আমার গো, রাতের বেলা তোমার চোখের পানিতে বালিশটা ভিজলো কেন, কারণটা আমি শুনতে চাই। আব্দুল্লাহ ডেকে বলছে, আমেনা না না না, ঠিকই ধরেছ, আমার চোখের পানিতে আজকে বালিশটা ভিজে গেছে। কেন ভিজলো জবাব চাই, আমার বাড়ি মদিনায়, তোমার বাড়ি মক্কায়, কেন বালিশটা ভিজলো? আমি না ডেকে বলছে, আমি শুনতে চাই। আব্দুল্লাহ গলাটা জুড়ে বুকের মধ্যে টেনে বলছে, ওরে আমি না রে, আমি রাতের বেলা কেন কেঁদে তুই জানিস না, আমি যাবো মক বলে না শাম দেশে, আমার আব্বা মা যেতে বলছে বাণিজ্য করতে, আজ দু মাস বিয়ে করে তোর ঘরে এনেছি, কি আদর কি মহব্বত আমার দিয়েছিস, আমার মন তুই কেড়ে নিয়েছিস, বলবাল আমি সামনে কি করে বাণিজ্যে যাবো। আমি না এইবারে গলাখানা জড়িয়ে নিজে আসল দিয়ে মুখটা মুছে বলতে, স্বামী গো খবরদার কাঁদবে না, তোমার মা বাপ যেটা বলে সেইটাকে শুনতে হবে, আগে তুমি এক্ষুনি বাণিজ্যে বেরিয়ে যা। দেখেন দিন বউ কারে বলে, সঙ্গে সঙ্গে আমি না এক কলসি পানি এনে স্বামীর মাথায় ঢেলে গোসলটা দিল, নিজে আঁচল দিয়ে সব পানিগুলো মুছে দিল। দেওয়ার পরে বলছে, স্বামী একটুখানি দাঁড়াও, আমি নিজে খানা তোমার গালে তুলে দেবো, কবে ফিরবে তার ঠিক নেই, আমি তোমার গালে তুলে দেবো, একটুখানি দাঁড়াও, আমি জামা কাপড় তোমার গায়ে পরিয়ে দেবো। সঙ্গে সঙ্গে পরিয়ে, আহ কি আদর, সমস্ত সামানপত্রগুলো স্বামীর উটের পিছনে দিয়ে দিল। দেওয়ার পরে বলছে, স্বামী এইবার যাও, যাও আশীর্বাদ করো, আবার ফিরলে দেখা হবে, আমার দোয়া করছি চলে যাও। বলুন তো কি মজা, কি খুশি, আমেনার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। স্বামী আমেনা ডেকে বলছে, দেখো কাঁদছো কেন? এই আব্দুল্লাহ ডেকে বলছে, আমি না তোমার চোখে পানি কেন? স্বামী আমার, আমি কাঁদছি কেন তোমার কি বলবো, কবে ফিরবে তার ঠিক নেই, রাতের বেলা তোমার পা টিপে দেই, রাতের বেলা মাথা টিপে দেই, যতক্ষণ তুমি না ঘুমাও আমি ঘুমাতে পারি না, কি খিদমত তোমার করি, আজকের আমার বালিশ খালি, আজ তুমি পাশে থাকবে না, আমি কাঁদছি স্বামী গো, অনুমতি যদি দাও আমি একটা কাজ করব। কি করবে আমেনা? বলে তোমার পায়ের ধুলোগুলো আমি মাথার চুলে মুছে নেব। আহ
কি বউ বাবা আমি না, আমার মা পায়ের ধুলো তুই চুলে নিবি কেন? স্বামী আমার, আমি রাতের বেলা একা ঘুমাতে পারবো না, আমি কি করে সব একা? তুমি তো পাশে থাকবে না, তুই তো কাছে থাকবে না, আমি মাঝে 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 আমার মাথার চুলগুলো আমি চুমো দেবো, আমি বুকের মধ্যে করে নেব, আমি মনে মনে করবো জানো আমার স্বামী আমার কোলে শুয়ে আছে। কি বউ, এমনি বিশ্ব নবীর মা এমনি হয়েছে, এমনি নবীর আব্বা এমনি হয়েছে। আল্লাহ পাক তাদের কত লাবণ্য দান করেছে, আল্লাহ পাক তাদের কোয়ালিটি কত দান করেছে, সারা বিশ্বে তাদের নাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চলে গেল, পা মাথার চুল দিয়ে পা দুটো মুচিয়ে সুন্দর করে হাতটা নেড়ে বলল, যান যান যান, আবার দেখা হবে। বৌমা বৌমা এসো মা, আমার কাছে এসো। হঠাৎ আমিনা শ্বশুরের কাছে গেল, শাশুড়ির কাছে গেল, বুকটা ভরে গেল। এদিকে বিপদ ঘনিয়ে এলো। কি বিপদ, কি বিপদ! আব্দুল্লাহ চলে গেছে বাণিজ্যে। বিপদ কারে বলে দেখলেন, নটা ছেলে এক জায়গা বসে আলোচনা করেছে। কি বলে? আমিনাকে মদিনায় পাঠিয়ে দাও, ওকে মক্কায় রাখবো না। আব্বার সামনে কে বলবে? কার সাহস আছে আব্দুল মুত্তালেবের সামনে কথা বলবে? ঠিক আছে, যাক। যেতে 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 দু মাস কেটে গেল, বিয়ে হয়েছে দু মাস আর দু মাস। হঠাৎ সংবাদ এলো, ও আব্দুল মুত্তালিব, একটা সংবাদ তোমার দিতে এসেছি, তোমার কল্পস আব্দুল্লাহ দুনিয়ায় নেই, তিনি কিন্তু মারা গেছে ওই সিরিয়ার পথে, একটু অসুখ হয়েছিল, একটু বেদি ব্যারাম হয়েছিল, মারা গেছে। ও ভাইরা রে, দশটা ছেলের ভিতর আব্দুল মুত্তালিব, এই ছোট্ট ছেলে কল্পসা, এর আদর কদর আলাদা। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদতে লেগেছে। এইবার বৌমা চলে এসেছে, আব্বু গো কাঁদছেন কেন, কি ব্যাপার একটু বলুন। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমার বড় বিপদ ঘটে গেছে। কি বিপদ? বলে আমার ছোট ছেলে আব্দুল্লাহ মারা গেছে। ও ভাইরা রে, একবার বিচার করে বলুন, আমিনা কি করে জীবন কাটাবে রে, কি করে জীবন যাপন করবে? তাই শ্বশুরি গলা কানা জড়িয়ে চিৎকার করে ডেকে বলছে, শ্বশুর আব্বা একবার বলো বলো বলো, আমি কেমন করে জীবন কাটাবো, আমি কার কার জীবন কাটাবো? আব্দুল মুত্তালিব বলেছিল, ও বৌমা তুমি কেঁদো না, ক্ষমতা চোখের পানি ফেলো না, তুমি আমাদের আদর কদর করেছো, আমার ছোট বৌমা তুমি না, আজ থেকে আমার মেয়ের মতো জীবন যাপন করবে। আহ, তুমি আমার মুগ্ধ করেছো, তুমি আমার অন্তর কেড়ে নিয়েছো। আমি না, আজকে তুমি আমার বাড়ির বৌমা না, আজকে আমি জানবো আমার একটা ছোট্ট মেয়ে, আমার ঘরে থাকো, আমার কাছে থাকো, আমার বাড়ি থাকো, কোনো চিন্তা তোমার নেই। সেই নটা ছেলে এবার ওত পেতে বসছিল, তার এসে বলছে, আব্বা কোনো কথা চলবে না, আমি নাকে মদিনায় পাঠাতে হবে, আর দেরি করলে চলবে না। কেন বাপ এমন বলছো কেন? বলে, আব্বা তুমি জানো না আজকের ওর কপাল খারাপ, ওর দৌলতে আমার ছোট ভাই আব্দুল্লাহ মারা গেছে, ওর নজর আমার চেহারা আমরা দেখবো না, মুখ আমরা দেখবো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা শান্ত হও, অত ব্যতিব্যস্ত হয়ো না। আমি না, বৌমা বৌমা ওমা, তুমি কি বাপের বাড়ি যাবো মা? আমার ছেলে নেই, বলো বলো কি করবে? আমি না, শ্বশুরির পা দুটো জড়িয়ে ধরে বলছে, আব্বু আপনি তোমার দেখে এনেছেন, আমি আমিনা কেমন, আমাকে বাবার বাড়ি পাঠাবেন না, আমার জীবনটা আমি মক্কায় কাটাবো। জোরে বলুন। অবাক ছেলেদের ডেকে বলছে, বাবা আমার আমিনা তো যাবে না মদিনায়, কি করব? বলে, জোর করে তো পাঠানো যাবে না, আমার কল্পসা বৌমা। জি, তখন নটা ছেলে বলল, আব্বু একটা কাজ করো, ওই কাবার সামনে ছোট্ট একটা কুড়ে ঘর বানিয়ে দাও, ওইখানে আমিনা থাকবে, ওর মুখ আমরা দেখবো না। আব্দুল মুত্তালিব ডেকে বললো, তাই করে দেবো, দেখে আসবেন, আল্লাহ পাক যদি নিয়ে যায় দেখে আসবেন। একদিকে আল্লাহর কাবা, ওখান থেকে দেখতে পাবেন আমার রসুলের ঘর। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলতে পারলেন না? আল্লাহর হাজিদের দাম এত কেন, আল্লাহর হাজিদের মূল্য এত কেন? আল্লাহ পাক দিয়েছে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে আল্লাহর ঘর, অপর দিকে আমার রসুলের ঘর। সেই ছোট্ট কুড়ে ঘর আব্দুল মুত্তালিব বানিয়ে দিল।
বৌমা বৌমা তুমি ঘরের মধ্যে থাকবে, সুবিধা অসুবিধা আমার বলবে, আমি দেখবো। দু মাস কেটে গেল ঘরের মধ্যে, দু মাস কেটে গেল, মোটামুটি ছ মাস হয়ে গেল। গভীর রাত, চতুর্দিকে অন্ধকার, হঠাৎ একটা ছেলে এসে ঘর দিচ্ছে, দরজায় আঘাত করছে, আমেনা 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 আমেনা, দরজাখানা খুলে দে, একটু দরকার আছে। আমেনা চমকে গেল, এ তো বেটা ছেলের গলার আওয়াজ, আমি তো বিধবা নারী, আমার তো স্বামী চলে গেছে বেঁচে নেই, আজকে আমি দরজা কি করে খুলবো, আমি তো আমার শ্বশুর আব্বা যান ঘর তৈরি করে দিয়েছে, এই রাতের বেলা বেটা ছেলে আমার ঘরে আওয়াজ দিয়েছে, কি করে দরজা খুলবো। না না না, উনি কিছু বলে না, আমেনা চুপ করে দাঁড়িয়ে আছে, আবার চিল্লে বলে, আমেনা দরজা খুলবা, আমেনা তুমি দরজা খুলবা, আমেনা এইবার কথা বলছে, বাবা তুমি কে, আমার ঘরে কেন এলে, আমি বিধবা রে, আমার স্বামী দুনিয়ায় নেই, তুমি রাতের বেলা আমার ঘরে এলে কেন, আমি তো আজকের আদুবি মেয়ে, আমি তো পর্দানসীন মেয়ে, আমি কোনো বেটা ছেলের সঙ্গে কথা বলতে রাজি না। ওই ছেলেটা ডেকে বলছে, আমেনা একটাবার দরজাখানা খোলো, একটাবার দরজাখানা খোলো, একটা কথা তোমার বলতে এসেছি। আমেনা চিন্তা করলো, চতুর্দিকে কেউ নেই, একটু দূরে আমার শ্বশুর শাশুড়ি, আমার কোনো বেগানা ছেলে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, আমার কলঙ্ক দেবে, কি করবে। রাতের অন্ধকারে টুপ করে দরজাটা খুলে বলছে, বাবা তুমি চলে যাও বাবা, আমার কাছে এমন করো না, আমার আজকের ইজ্জতের হানি, আজকের সম্মানের হানি, বাবা তুমি করো না, তোমার হাত জোর করে বলছি তুমি চলে যাও। বলছে, আমেনা না না না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, একটা কথা বলতে এসেছি, আমেনা তুই বেলক, আমেনা তুমি আলাদা, এই ঘরে তুমি থাকো, তোমার ভাসুর শ্বশুর অন্যদিকে থাকে, তুমি মনে মনে করো না, তোমার পাশে কেউ নেই। আমেনা রে, এই মক্কার কোনো মানুষ তোমার পাশে নেই, তোমার শ্বশুর ভাসুর কেউ তোমার দরকার নেই, আমি বলে যাচ্ছি তোমার পাশে একজন আছে, তিনি তামাম ব্রহ্মাণ্ডের মালিক, আমার আল্লাহ। ওরে আমেনা রে, খবর করে দিয়ে যাচ্ছি, তোর পেটে আল্লাহ সন্তান দিয়েছে রহমত আলী আলামিন, আর তিনি হবে বিশ্ব নবী, আর তুই হবে বিশ্ব নবীর আম্মা। নারাই তকবীর, নারাই তকবীর, জোরে বলতে পারলে না, নারাই তকবীর। আজকে তোর পেটে যে আল্লাহ সন্তান দিয়েছে দেবে, তিনি হবে নবী, বিশ্ব নবী, সমস্ত নবীদের নেতা, আর তুই হবি বিশ্ব নবীর মা, আল্লাহ তোকে বড় ইজ্জত দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে তাকে দেখে আমেনা অদৃশ্য হয়ে গেল, কোথায় চলে গেল আর দেখা গেল না। আমেনা চিন্তা করতে লাগলো, আজকের আমি নবীর মা, আমি আমার পেটে বাচ্চা, প্রত্যেক মাসে নাপাক রক্ত বার হচ্ছে, মেয়েদের পেটে বাচ্চালি আপনার নাপাক রক্ত বন্ধ হয়, তথা মেন্স বন্ধ হয়, আর আমার পেটে সন্তান, প্রতি মাসে নাপাক রক্ত বার হচ্ছে, আর উনি বলে গেল পেটে সন্তান, এ কি করে হয়, আল্লাহর কি মহিমা। ওই কথা শোনার পরে সকালবেলা আমেনা বেরিয়েছে ঘর থেকে, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে, একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না, উনি বুঝতে পেরেছে আমার পেটে একজন মহামানুষ এসেছে, জোরে বলল। তবে আব্দুল্লাহ দেখার সৌভাগ্য হয়নি, উনি মারা গেছে বাবা, এন্তেকাল করেছে, দুনিয়াতে চলে গেছে। মোটামুটি কথা বলছি বাবা, এইবারে আব্দুল মুত্তালিব বৌমাকে ডাকলো, বৌমা বৌমা তুমি একা থাকো ঘরে, অসুবিধে নেই তো, আব্বু তোমার আশীর্বাদে আমি ভালো আছি, আমি ভালো আছি, কখনো খাই কখনো খাই না, আবার গরিবের পাশে কেউ দাঁড়ায় না, জোরে বলুন দাঁড়ায়, গরিবের কেউ হয় না, যার কেউ নেই তার কি আছে বাবা, একটু জোরে বলতে হবে, এক কথা চিল্লে বলে, একমাত্র আছে মহান আল্লাহ। কিসের চিন্তা, কিসের ভাবনা, শাশুড়ি ডেকে বলছে, বৌমা ও বৌমা তুমি আমার একটু কাজ করে দেবে, আম্মা কি কাজ করব, বলে জমজম কূপ থেকে একটু পানি তুমি আমার এনে দাও, আমেনা জননি কলসি কানা নিয়ে জমজম কূপে গেছে, উনি পানি তুলবে, বাবা ইসমাইলের পায়ের গুড়মুড়ো লেগে যে পানির পরাপ চলেছিল ওর নাম জমজম, আল্লাহর হাজিরা যে আপ্পার 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 ওই জমজমের পানি বাড়ি নিয়ে আসে, আপনারা দেখেছে কত সুস্বাদু পানি, বাবা দাঁড়িয়ে খেতে হয়, আমেনা যে দেখে
অনেক নিচে পানি, বাবা পাশে বালতি দড়ি, এইবার আপার বলে না এইবার পাপার বালতিতে বুড়িয়ে পানি আপার কলসি ভরবে, হঠাৎ পানি কথা বলছে, আমি না খবরদার তুই বালতি বোড়াবে না, বালতি বোড়াবার দরকার নেই, আমি পানি কথা দিচ্ছি তুমি কলসিটা গর্তের কাছে উবুড় করে রাখো, আমি পানি তোমার কলসিটা ভরিয়ে দিচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। আজ গইবি পানি উতলে গেল, কলসিটা ভরে গেল, ভালো পানি রে একবার বল বল বল, সবাই তো বালতি বুড়িয়ে লাই রে, আর এখন তুই উতলিলি কেন, কারণটা কি? পানি জবান কইলে বলছে আমি না, একটু শুনিলে জেনে লে তোর পেটে তো দয়ার নবী আছে, উনি না এলে আমার মতো জমজমকে বানাতেন না, আমি উতলে তোর কলসি ভরিয়ে দিলাম, কেন তুই কষ্ট করবি কেন, তুই হবি আল্লাহর নবী বিশ্ব নবীর মা। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বললেন না, জি তাহলে কত বড় সৌভাগ্য, কত বড় কপাল, পানি পর্যন্ত আমার নবীর মার সাথে কথা বলেছে, রাতের অন্ধকারে আল্লাহর ফেরেশতা এসে নবীর মায়ের সঙ্গে কথা বলে গেছে, একটু জোরে বলতে পারলেন না? আজকে সেই নবীর উম্মত আমি আপনি, ঘাবড়াচ্ছেন কেন, চিন্তা করছেন কেন, আমাদের পাশে কেউ না থাকলে আমাদের পাশে আল্লাহ রয়েছে, একটু জোরে বলতে পারলেন না? তাই আজকের আমি বলছি, নবীর কথা বলতে গেলে রাত কি রাত কেটে যাবে, ফুরাবে না। আজকের আমার চৌমর ভাইরা, আমার আব্বা জানেরা, আজকের তরুণ তরুণ ছেলেরা যুবকেরা, আমার বাড়ি যখন গেছে হুজুর একটু দাওয়াত নিতে হবে, আমি ওদের মুখের দিকে তাকিয়ে আমি দাওয়াতটা নিলাম, আমি এসেছি, কিন্তু আল্লাহর শুকর এখন না আপনার কিছু জমেছেন, এত কম লোক আমার জলসা হয় না, জানেন না এই গত রাতে ভাঙড়ে ছিলাম মরিচা বলে একটা জায়গা, যদি ইউটিউব সার্চ করেন পেয়ে যাবেন, বাবা মানুষের ঢল জায়গা দিতে পারিনি, আপনাদের দোয়া, আপনাদের দোয়া, আপনার এই খড়ি বেরিয়ার অন্য অন্য দিকে আমি যাই, একটু শুনে দেখবেন বাবা মানুষ কেমন হয়, মানুষ কেমন হয়, শ্রোতা কেমন হয় শুনে দেখবেন বাবা। তবে আমার আশা ছিল অনেক শ্রোতা পাবো, কিন্তু আল্লাহর হুকুম যেটা সেইটা হবে, ছেলেরা মহফিল দিয়েছে, অনেকে বলছে হুজুর ঠান্ডা যাব কি করে, এখন যদি পঞ্চায়েত বলে 2000 টাকা করে দেবো ঠান্ডা মানবে কেউ, কত বলেন না কেন, ঠান্ডা মানবে বাবা, এই মানবে ফিরি চাল নেবে বলে কন্ট্রোলের, সকালতে লাইন দিয়ে চুকুর চাষা বসে নিয়ে ঠান্ডা বলে চুপ করে আছো, এখন যদি রাতের বেলা মালাকুল মত এসে বলে শেষ, চল ওরে কি বলবা ফাল্গুন মাসে দেখা করিস, কি ওরে বলতে পারবে, অত সহজ না বাবা, অত সহজ না। এজন্য বলছি বাবা, ছেলে বলো মেয়ে বলো বউ বলো কেউ পাবেন না, একমাত্র পাবেন আল্লাহ আল্লাহ নবী, জোরে বলুন চিল্লে বলুন, সামনে বছর মাহফিল হবে না বন্ধ হবে,